দেখুন এবার হাফ ছাড়ল বিশ্ব যেভাবে উদ্ধার করা হলো গুহায় আটকে পড়া ক্ষুদে ফুটবলারদের অপেক্ষা শেষে গুহা থেকে বেরিয়ে আসছে আটকে পড়া শিশুরা গত পনেরো দিন ধরে থাইল্যান্ডের থাঙ্গলুয়া গুহায় আটকে ছিল একদল ক্ষুদে ফুটবলার রবিবার সকাল থেকে শুরু হয় বিশেষ অভিযান প্রথম দলে শিশুদের একে একে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানাচ্ছে বিবিসি এখনো পর্যন্ত ছজনকে বের করা সম্ভব হয়েছে এখনও আটকে আছে এগারো জন উদ্ধার হওয়া দুই কিশোরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে সেখানে তাদের শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা চলছে গত তেইশে জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভিতরে যাওয়ার পর আর বের হতে পারেননি এরপর প্রবল বৃষ্টিতে গুহার মুখ জল জমে বন্ধ হয়ে যায় তারপর থেকে গুহাবাসী হয়ে রয়েছে ক্ষুদে ফুটবলাররা তাদের উদ্ধার অভিযান ঘিরে উৎকণ্ঠার প্রহর পার করছেন আত্মীয়রা চিন্তিত থাই সরকার উদ্ধার অভিযানে নামিয়েছে সেনা এক উদ্ধারকারীর মৃত্যু ঘটেছে এদিকে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা বিশ্বকাপে সেই আসর দেখাই হলো না আটকে পড়া খুদে ফুটবলারদের তারা সুস্থ হয়ে ফিরে আসুক এটাই চাইছেন সবাই